हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी लैम्प। तो बंधुरा, आम्रा आज के शिखब समय गुण। आम्रा जोग एवं वियोग अलरेडी शिखे गेछी। जे सब बंधुरा आमार से भिडियोगुली देखोनी तारा आमार डेस्क्रिप्शन बक्सर लिंक थेके बा आई बाटन थेके एकटु से भिडियोगुलो देखे निते पारो। तो फ्रेंड्स, चलो आज के आम्रा जेने नी समय एककेर गुण किभाबे करते हैं। तो फ्रेंड्स, मन दिए भिडियो देखते थको। भिडियो देखार पर तुम्हारे समय गुण करते और कोनो रकम असुविधे थाकबे ना। आमी एखाने एकटा एग्जाम्पल नियेछि। देखो गुण करते हबे कत, 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড के 9 दिए गुण करते हबे। तो फ्रेंड्स, किभाबे गुणटा करब एकटु बोले दी, देखे नाओ मन दिए। प्रथमे आमरा सेकेंडेर घरेर गुण करब 18 কে 9 दिए गुण, बा एखाने जे कोनो संख्या थाकुक, प्रथमे सेकेंडेर घरेर गुण, तारपर मिनिटेर घरेर, तारपर घंटार घरेर। ताहले देखो एखाने 18 কে 9 दिए गुण करले कत हबे, 18 9 होच्छे 162 সেকেন্ড। ठीक आछे, ताहले एखाने लिखे दाओ 162 সেকেন্ড। ओके, तारपर मिनिटेर घरेर गुण करी। मिनिटेर घरे देखो 30 মিনিট কে 9 दिए गुण करले कत हबे, ना 0 9 3 27, 270 মিনিট। আর ঘন্টার ঘরে গুণ করলে হবে দেখো 9 4 36 ঘন্টা। কি ফ্রেন্ডস, মনে হচ্ছে গুণটা হয়ে গেল? না না, গুণটা এখনো হয়নি, এখনো একটু কাজ বাকি। আমরা যোগ করেছিলাম, মনে আছে কিভাবে যোগ করেছিলাম? হ্যাঁ, যোগের সাথে বেশ কিছুটা মিল আছে গুণে। তোমরা এমনি সিম্পল প্রত্যেকটা ঘরের, সেকেন্ডের ঘরের, মিনিটের ঘরের, ঘন্টার ঘরের গুণ করে নেবে। এরপরে আমাদের কিছু কাজ করতে হবে। এরপর আমাদেরকে এক একটা ঘরকে একটু আর একটু ক্যালকুলেট করতে হবে। এখানে দেখে নাও, এখানে কী আছে, 162 সেকেন্ড। তো ফ্রেন্ড, আমরা তো জানি যে এক মিনিট মানে 60 সেকেন্ড, বা 60 সেকেন্ডে এক মিনিট। তো ফ্রেন্ডস, এটা পরিষ্কার দেখ, এখানে দেখো 162 সেকেন্ড আছে। তাহলে 162 সেকেন্ড তো আমরা রাখতে পারবো না, কারণ তার মধ্যে তো কিছুটা মিনিট ঢুকে আছে। সেই মিনিটটাকে আমাদেরকে আলাদা করতে হবে। তো সেই মিনিটটাকে আলাদা করা কোনো ব্যাপারই নেই, আমরা তো শিখেই গেছি। 162 সেকেন্ডকে জাস্ট 60 দিয়ে চটপট ভাগ করে দেখে নাও, 60 কবার আছে, এটা সেকেন্ড আছে, এটা দেখো দুবার যাবে, মানে এটা আছে 2 মিনিট আর 42 সেকেন্ড। তো ফ্রেন্ডস, এখানে দেখে নাও, এখানে জাস্ট আমরা একটা লাইন টানবো, তাহলে এখানে 42 সেকেন্ড আমরা পাবো, 162 সেকেন্ড আর থাকবে না, আর এখানে 2 মিনিট অ্যাড হয়ে যাবে। তাহলে এটা 272 মিনিট হয়ে গেল, 36 ঘন্টা। এরপরে আমরা সেকেন্ডের ঘরের ক্যালকুলেশন করে নিলাম। এরপর আসি মিনিটের ঘরে। মিনিটের ঘরে আছে 272 মিনিট। তো ফ্রেন্ডস, এটা তো 60-এর থেকে বেশি। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে যে মিনিটের ঘরে 60-এর থেকে বেশি আছে, মানে 60 মিনিটে একটা ঘন্টা হয়। তাহলে 60 মিনিটে যদি এক ঘন্টা হয়, 272 মিনিট আছে, তার মানে এখানে কিছুটা ঘন্টা ঢুকে আছে, তাই না? তাহলে সেই ঘন্টাটা আমাদেরকে আলাদা করতে হবে। কোনো ব্যাপার নেই, এখানে ভাগ করে দাও, 272 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে দেখো কত পাবে, 60 4 240, এটা দেখো 32 মিনিট আর 4 ঘন্টা। তাহলে 272 মিনিটের মধ্যে 4 ঘন্টা ঢুকেছিল। তো সেটাকে আলাদা করে দেব। এরপরে আমরা কি করব, জাস্ট 42 সেকেন্ড। এবার মিনিটের ঘরে দেখো 32 মিনিট আছে, এটা 32 মিনিট করে দিলাম, আর 4 ঘন্টা এখানে অ্যাড হয়ে গেল, মানে এটা হলো 40 ঘন্টা। তো ফ্রেন্ডস, এটাই আমাদের নির্ণেয় গুণফল। তাহলে 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে 9 দিয়ে গুণ করলে হয় 40 ঘন্টা 32 মিনিট 42 সেকেন্ড। যোগটা জানলে গুণটা কিন্তু একই রকম, কোনো অসুবিধে নেই। চলো আরেকটা এক্সাম্পল চটপট দেখে নিই। এখানে দেখো, এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি। হ্যাঁ, এটা অবশ্য ভাষায় লেখা আছে। কি লেখা আছে দেখি, বলছে একজন কারিগরের একটি মাটির মূর্তি বানাতে 11 ঘন্টা 36 মিনিট 25 সেকেন্ড লাগে, সময় লাগে একটা মাটির মূর্তি বানাতে। এরকম 8টি মূর্তি বানাতে কত সময় লাগবে? তো এটা আমরা তো পরিষ্কার যে একটি মাটির মূর্তি বানানোর সময় দেওয়া আছে, 8টি মাটির মূর্তি বানানোর সময় বের করতে হবে। তো ফ্রেন্ডস, এটা তো গুণ করতে হবে। তাহলে চলো আমরা চটপট গুণটা করে ফেলি। দেখো তাহলে এখানে আছে, যদি আমরা ঘন্টা মিনিট সেকেন্ড লিখে নিই আগে, ঘন্টা মিনিট সেকেন্ড, এরপরে দেখো একটা মাটির মূর্তির জন্য সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট 25 সেকেন্ড। এরপর 8টি মাটির মূর্তির জন্য এটা 8 দিয়ে গুণ করতে হবে। তো সিম্পল, কোনো ব্যাপার নেই। প্রথমে যেরকম গুণ আমরা জানি, পাটিগণিতের যে গুণ, সেই গুণের মতো প্রত্যেকটা ঘরের গুণ করে তার প্রত্যেকটা ঘরে বসিয়ে দাও। 25 8 200, 36 কে 8 দিয়ে গুণ করলে 8 6 48, 4 8 3 24 আর 4 28, 288, 11 8 88,
88 ঘন্টা 288 মিনিট 200 সেকেন্ড। এটা তো উত্তর হবে না, যেটা বললাম সেকেন্ডের ঘরে। এরপর লক্ষ্য করো 60 এর বেশি আছে কিনা, কি দেখতে পাচ্ছি এটা 60 এর বেশি আছে, মানে 200 সেকেন্ড আছে। তো 200 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড সেটা দেখে নিই। তাহলে 200 সেকেন্ড আছে, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। এটা 60 দিয়ে ভাগ করলে দেখো 60 তিনে 180, তার মানে এটা আমরা পেলাম 3 মিনিট 20 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা একটা দাগ টানলাম, এখানে পড়ে রইলো দেখো 20 সেকেন্ড, আর এখানে অ্যাড হয়ে গেল 3 মিনিট। তাহলে এটা হয়ে যাবে 291 মিনিট আর 88 ঘন্টা। তো এখানে আমরা সেকেন্ডের ঘর অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আসি মিনিটের ঘরে। মিনিটের ঘরেও বন্ধুরা দেখো এখানে কিন্তু 60 এর বেশি আছে, তার মানে 291 মিনিট, মানে বেশ কিছুটা ঘন্টা এবং কিছু মিনিট। তো কত ঘন্টা এখানে আছে ঘন্টাটাকে আমরা আলাদা করে দিই। আলাদা করতে কোনো অসুবিধা নেই, জাস্ট 60 দিয়ে ভাগ করে দাও। 291 মিনিট 60 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 60 চারে হবে এটা 241, তার মানে 4 ঘন্টা 51 মিনিট। ব্যাস আরেকটা লাইন টানো এখানে, তাহলে হয়ে যাবে 20 সেকেন্ড। এরপর দেখো এখানে আছে জাস্ট 51 মিনিট আমরা পেয়েছি, 4 ঘন্টা এখানে ঢুকেছিল, এর মধ্যে যে 4 ঘন্টাটা ছিল সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে দেখো 92। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হলো 92 ঘন্টা 51 মিনিট 20 সেকেন্ড। এরপরে ফ্রেন্ডস আরেকটু এখানে ছোট্ট কাজ তোমরা করবে, এরপরে দেখবে ঘন্টার ঘরে যদি 92 থাকে, তার মানে কি আমরা তো আবার জানি 24 ঘন্টা মানে কিন্তু এক দিন, তাই তো? তাহলে এই যে 92 ঘন্টা আমরা পেলাম, সেই 92 ঘন্টার মধ্যে কিন্তু কিছুটা দিন ঢুকে আছে। এরপর দেখো একদিন মানে যদি 24 ঘন্টা হয়, বা 24 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে 92 ঘন্টায় কত দিন হবে এটা বের করতেও কোনো অসুবিধে নেই, আমরা এটাকে 24 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 92 ঘন্টা, 92 ঘন্টা দেখো এটাকে 24 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 24 দিনে 72, তার মানে এটাকে আমরা লিখতে পারবো, এটা হচ্ছে দেখো আরেকটা যদি আমরা লাইন টানি 20 সেকেন্ড 51 মিনিট, আর এটা হয়ে যাবে দেখো 20 ঘন্টা, আর এখানটায় আমাদের হয়ে যাবে 3 দিন। তো এইভাবে তোমরা শুধু এককগুলো দেখলেই বুঝতে পারবে যে আমাদেরকে কি করতে হবে এককগুলোকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি একজন কারিগরের একটা মাটির মূর্তি বানাতে 1 ঘন্টা 36 মিনিট 25 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই কারিগরেরই 8টি মূর্তি বানাতে সময় লাগবে 3 দিন 20 ঘন্টা 51 মিনিট 20 সেকেন্ড। কি বন্ধুরা বোঝা গেল? তো এই যে সময়ের যে এককগুলোর যে পরিবর্তন, এটা শুধুমাত্র সময়ের এককের ধারণা থেকেই কিন্তু আমরা করতে পারবো, তাই তো? তাহলে যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমে পেতে বেল আইকনটিকে প্রেস করো। আজ এই পর্যন্তই।